বিক্রি হয়ে যায়। বা 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 বা, তো কচি বাদাম তো, মানে বাদাম গাইস, বাদাম কাকুর কাঁচা বাদাম। এটাই হচ্ছে আসল কাঁচা বাদাম। হ্যাঁ আসল কাঁচা বাদাম, এটা ছিঁড়ে দেখি দে ভিতরে। এই দেখুন গাইস, এই যে গাইস, এইটা হচ্ছে সেই আসল কাঁচা বাদাম যার জন্য ভুবন বাদ্যকর এই যে গানটা যে গিয়েছেন বহরমপুর, আমাদের ভুবন বাদ্যকর এই গানের জন্য তিনি ফেমাস হয়ে গেছেন। নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি গঙ্গাতে এসেছি, গঙ্গায় এসে নদীর ওপারে আমাদের বাড়ি, নদীর এপারে এসেছি। ওইটা দেখি দে, নদীর এপারে এসেছি, নদীর এপাশে দেখি মানে একদম সুজলা সুফলা শস্য শ্যামলা, সত্যি মনে হয় অন্য জগতে এসেছি। এখানে মাটিগুলো বালি মাটি, কিন্তু চাষবাস প্রচুর সুন্দর হয়, ঠিক আছে। আমরা তো তোমরা জানো নিশ্চয়ই পাট পাতা খেয়েছো, ঠিক আছে, পাট কাটি হয়। দেখাবো দেখো কচি কচি কত সুন্দর, একদম পুরো নরম মোলায়েম, মনে হয় কাঁচা কাঁচা খেয়ে নি। হ্যাঁ তো দেখি খাওয়া যায় নাকি, এটা কাঁচাও খাওয়া যায়। আজকাল ভাইরাল হচ্ছে দেখেছো, কাঁচা সবজি খাচ্ছে, ঠিক আছে, কাঁচাই খাই দেখি কেমন লাগে নুনটা ছাড়া। কোন এই লোক, কহাঁ সে আতে, দারুণ টেস্টি। আর তুই খাবি নাকি, আমার একটা বন্ধু আছে ওকে খাও, দারুণ লেগে যায়। পাট পাতা খেয়ে নিল, দেখি কিরকম পাট পাতা বসে নাকি, খুব টেস্ট, আমরাও দেখছি বাড়া পাট পাতা, পাট পাতা দেখি কিরকম টেস্ট। আর বন্ধু বলেছে, যাই হোক দেখা যায়, পাতা কাঁচা খেয়ে দেখো একবার, নোংরা আছে পুরোটা খাবো না, ঠিক আছে এইটুকুনি খাবো। তো আমার কি ছাগল না, ভালো রান্না করে খাই, অবশ্যই কাঁচা খেয়ে নি, কাঁচা খেলে এবার কি ভালো লাগছে, ঠিক আছে। এর মধ্যে কাঁচা খাওয়ার আমি মূল আমি উপায়টা বলছি, এটা প্রোটিন আছে, এটা প্রোটিন, প্রোটিন তো অবশ্যই আছে। এর মধ্যে কি আছে আমাদের, তুমি জানো আমরা বইয়ে পড়েছি, কি পড়েছি, সবুজ জিনিস যদি খাওয়া যায় শরীরের পক্ষে ভালো, সতেজ হয় শরীর, ঠিক আছে, স্বাস্থ্য ভালো হয়। তো চলো আজকে আমরা ওইখানে যাবো, ওই জঙ্গলটায় যাবো, জঙ্গলটা দেখাবো জঙ্গলে কী আছে, ঠিক আছে, যাইনি কোনো দিন, তো চলো দেখা যাবে, চলো আসো চলো। তো ফাইনালি আমরা বলেছিলাম যে জঙ্গলটা আসবো, সেই জঙ্গলটা চলে এসেছি, কত সুন্দর দেখুন। ওখানে হয়তো গাছগুলো লাগানো হয়েছে, কাঠের গাছ হয়তো, কিন্তু চারিদিকে দেখুন খুব রোদ, ঠিক আছে, প্রচণ্ড গরম, বুঝতে পারছেন গ্রীষ্মকাল। আর এইটুকু জায়গায় যে আমরা মানে বাতাস পাচ্ছি, প্রচণ্ড মানে মজা লাগছে, হ্যাঁ ঠান্ডা, মজা লাগছে, দারুণ লাগছে, ও সত্যি, এখানে সাধারণ মানে মনে হচ্ছে এখানে সারাদিন থাকি, সারাদিন থাকি, রাত্রে বাড়ি চলে যাবো, রাতে বাড়ি যাবো, রাতে থাকবো না, দারুণ দারুণ। তো আসুন পুরো জায়গাটাকে চারপাশে দেখাচ্ছে, এইটুকুনি জায়গায় যে কত ভালো, কত সে আরামদায়ক জায়গা, এটা গরমের মধ্যে ঠান্ডা যায়, ঠান্ডা জায়গা। তো চলুন চারপাশে একটু দেখে দেখে দিচ্ছি আপনাদের, তো আসুন আমার এই নরো এখানে একবার কি হয়েছে, এটা মনে হচ্ছে লজ্জা অধিক আসলে, দেখি দেখি দেখি, ওই না না লজ্জাপতি গাছের মতো প্রায় অনেকটা একই রকম, না না ফ্রেন্ডস এটা লজ্জাপতি গাছ না, এটা পুরো রকম দেখতে একটা এটা বন জঙ্গল গাছ, লজ্জাপতি গাছ কি করে হবে বলে এখানে রাখবো, এবার বড় গাছ আছে দেখছি, রুকো জরা সবর করো, বোলা ধাক্কা বুক্কি নাই করনে কা, আরাম সে লেনে কা, হ্যাঁ পোকা বলে মজা নেই আ রহা হ্যায়।
দেখতেই হবে ওটা, অনেকটা দূরে আছে, 1 কিলোমিটার দূরে। চ তো গাইস, শুনেছি নাকি, আমি জানি না সঠিক, যে এই গ্যামা গাছ খেলে নাকি গরুরা যদি খায় তাহলে দুধ হয়, কিন্তু কচি না, আমি শুনেছি যেটা, আমি সঠিক জানি না, জেনে নেই ভালো করে। আমি বলছি এটা গরুরাই খায়, এটা গরুরাই গরু খায় না? হ্যাঁ গরুরাই খায়, গরুদের আর প্রচন্ড দুধ হয়। হ্যাঁ এটা গরু খেয়ে যদি খায় প্রচন্ড দুধ হবে, আর এটা ওদের একমাত্র তোকে বলে ভেষজ ওষুধ, ওষুধ বলে একটা কাজে লাগায় এটা। আচ্ছা আচ্ছা, বুঝলি যে শরীর ভালো। চলো বন্ধু চলো দেখি আর কি কি আছে জমিতে। আমরা এগুলো ছিঁড়বো না, কারণ এটা অন্যের জমি, কাউকে না বলে ছেঁড়া ঠিক নয়, একদমই ঠিক আছে। কিন্তু আমরা দেখাচ্ছি, দেখুন পটল কত সুন্দর হয়েছে, আরো বড় হবে। এই যে এই নিচে একটা আছে, এটা বড়। হুম ঠিক আছে, আর ফুল ফুল যেটা হয় ফুল, এই যে গাইস গাইস এই যে এটা, এই যে এটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে পটলের ফুল। এখান থেকে যে উপর থেকে যে পটলের, এখান থেকে বড় হবে পটলটা, দিয়ে এটা চলে যাবে। আমি প্রথম থেকে বলেছিলাম যে জমিতে বাদাম চাষ হয়, তো ঘুরতে ঘুরতে আমি এক জায়গায় এলাম যেখানে দেখছি কিছু জায়গা এরিয়া মিলে বাদাম চাষ হয়েছে। ঠিক আছে, বাদাম এখনও হয়নি সম্ভবত, এখন ছোটো আছে, কিন্তু বাদাম গাছ কীরকম হয় আমি দেখাবো। এই দেখুন কত সুন্দর বাদাম, তো হয় নিচে আমি দেখাতে পারছি না, কিন্তু বাদাম গাছগুলো দেখুন কত সুন্দর। কিন্তু এ কি গন্ধ পাওয়া যাবে, কোনো গন্ধ আছে? কিসের ভালো আছে এখানে? একটা বাদামের জমি দেখলাম, তো সামনে থেকে দেখছি আরও রয়েছে, তো চলো দেখে নেওয়া যাক কতটা জমি এলাকা ধীরে বাদাম চাষ হচ্ছে। এই যে বাদাম চাষ করেছে, এগুলো কি মানে কখন বাদাম খাওয়ার উপযুক্ত কখন হবে? এতে সময় মানে এখন ওটালে বাদাম পাওয়া যাবে? এখন ফেলার সময় হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার তো ভালো জানতাম না, তখন ওখানে একদম বাদাম খেয়েছে গাইস, কে বসে বসে বাদাম খেয়েছে, এই দেখুন বাদামের খোসা পর্যন্ত এখানে পড়ে আছে। সময় এটা তুলছে তো বাদাম, তাহলে একটা তুলি নাকি? এই সাইড দেখাচ্ছি বাদাম অ্যাকচুয়ালি হয়েছে কিনা। এই কি না পুরো তুলি না, এই তো ওই যে বাবা 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 বাবা, তো কচি বাদাম তো, মানে বাদাম গাইস বাদাম কাঁচা বাদাম। ও মাই গড, ওয়াও, এটাই হচ্ছে আসল কাঁচা বাদাম। হ্যাঁ আসল কাঁচা বাদাম, এটা ছিঁড়ে দেখি দে ভিতরে ছিঁড়ে যাবে। এই দেখুন গাইস, এই যে গাইস এইটা হচ্ছে সেই আসল কাঁচা বাদাম, যার জন্য ভুবন বাদ্যকর এই যে গানটা যে গেয়েছেন বহরমপুর, আমাদের ভুবন ভুবন বাদ্যকর এই গানের জন্য তিনি ফেমাস হয়ে গেছেন, এই কাঁচা বাদামের জন্য। দারুণ লাগছে, মানে এটা একচুয়ালি কচি কাঁচা বাদাম, মিষ্টি আছে, দারুণ মিষ্টি। সেই তিল, তো সেই তিলের মধ্যে আসবে মৌমাছি, আসবে সেই ফুলের মধ্যে মধু সংগ্রহ করতে। তো চ্যালেঞ্জটা এরকমই হবে যে এই ফুলের মধ্যে মৌমাছিটা ঢুকবে, সেই মুহূর্তে মৌমাছিটাকে ধরতে হবে, যদি ধরতে পারে যা এর মধ্যে, আর যদি না ধরতে পারে সে হেরে যাবে, আর যে ধরতে পারবে সে জিতে যাবে। তো এখানে ওর সাথে আমার এই একটা চ্যালেঞ্জ হবে, তো আমি চ্যালেঞ্জটা দিলাম, দেখবো আমার দাদা পারে কি না। তো তাহলে স্টার্ট করবে তোর বাবারে, কি বড় বড় বলতা রে বলতে না, এই যে এই যে এই যে ছোট ছোট মৌমাছিটা ধরতে হবে, ওই যে ঢুকলো, ওই যে ঢুকলো, যে ফুলটাতে এরকম, ঠিক আছে, এখানে আসবে, এখনই মৌমাছি আসবে, যেটা আসবে সেটা ধরতে হবে। এখন দেখতে হবে কোনটাতে মৌমাছি ঢুকেছে, তো মৌমাছি কোথায় গেছে কোথায় গেছে, তোমরা তো তুইও খোঁজ, তুইও খোঁজ, তুই দেখ আমাকে, পেয়েছি গাইস পেয়েছি, এই যে ধরে ফেলেছি গাইস, এই যে হচ্ছে মৌমাছি, এখানে দেখাচ্ছি, এই যে দেখুন, এই যে হচ্ছে মৌমাছি গাইস, এই দেখুন গাইস, এই হুল হুল, এই যে হুলের মাথায় বিষও চলে এসছে, দেখেছেন, দেখুন ছেড়ে দাও, এটা হচ্ছে, তাহলে আমরা শুধু শুধু একে ধরে লাভ নেই, ছেড়ে দিতে হবে, চলে যাক, চলে গেছে। সো এবার তোমার চলে, তোমাকে সম্পূর্ণ করতে হবে, ঘুরে দেখো আবার তুমি। ওকে অ্যাকসেপ্ট ইওর চ্যালেঞ্জ,
Music. I'm going to go to the prize. Guys, I'm going to go to the next one. অনেক ভিতরে আছে আলু আছে নিচে আছে কিন্তু আমাদের কাছে যাই তো কিছু নেই ওটাকে তুলে খোঁড়ার জন্য তার জন্য আমরা তুলে দেখাতে পাচ্ছি না তাও একটু চেষ্টা করে দেখছি যদি ওঠে মনে হয় অনেক নিচে আছে দেখাচ্ছি দাও এই গাইস ছোট গাইস পেয়ে গেছি একটুখানি হয়েছে গাছটাকে পুঁতে দাও এইটুকু হয়েছে মানে আরো বড় হবে গাছটা চলো মাটি শুধু মাটি বালি মাটি বালি মাটি ছাড়া এটা হবে না এইটুকু শাকাল হয়েছে খেয়ে দেখে মিষ্টি কিনা মজা আয়া আর মে ইয়ে যে মজা হ্যায় হিন্দুস্তান কে হর ব্যক্তি কো দেনা চাহতা দারুন মিষ্টি সত্যি খা এনে পোলাও আছে হ্যাঁ পোলাও আছে এখন পাকে নি চলো পাকে নি গাছ আগের থেকে বড় জঙ্গল, ইউক্যালিপ্টাস নাম আছে, ফল ঠিক টাইম মতো ফলটা ফেটে ফেটে নিচে পড়ে যায়, দারুন এখানে গাছ রয়েছে। গাইজ আগের যে বাগানটা আছে ওটার থেকে অনেক বড় বাগান আছে অনেক বেটার আর বেটার দেন ঠান্ডা হাওয়া আছে এখানে 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 মনে হয় আমার মনে হয় এখানে কোনো চাষবাস হতো এইটুকু জায়গাতে কোনো এখানে হতো এবার মেন কথা নাই হতো তাহলে এখানে ডিপটিকলটা থাকতো না হ্যাঁ গাইজ ডিপটিকল আছে তার মানে আশেপাশে এখানে জমি চাষ হতো কিন্তু জমি চাষ বন্ধ করে দিয়েছে কোনো কারণে কোনো চাষি দেখেছে যে জমি চাষে ওইটার থেকে আমার মনে হয় এটা সারা জমিতে জল দেওয়া হতো যেমন জলসেচের কারণে এই ডিপটিকল গুলো তৈরি করা ছিল এখন নষ্ট হয়ে গেছে এখন এখানে গঙ্গার থেকে সরাসরি কি বলবো জায়গাটার মধ্যে সেই ইয়ে আছে ওগুলো দিয়ে এখন জল করা হয় যার জন্য এটা এখন বন্ধ হয়ে গেছে আমাদের জঙ্গল থাকা হয়ে গেল তোমায় দেখিয়েছি এবার চলো গঙ্গা দিকে যাই ঠান্ডা গঙ্গার জলে স্নান হবে চলো চলো আমরা একটা টমেটো বাগান দেখলাম তো এখানে দেখি টমেটো পেকেছে কিনা আপনার এটা দেখাচ্ছি এখানে একটা পেকেছে আইয়া আরেকটা তুমি ওই একটা তুই ওই একটা ঢুকবো কি করে পারবি না টমেটো খাওয়ার জন্য বাগানে ঢুকে পড়েছে একদম ও গাইস টমেটো একদম বাজার থেকে কিনতে হয়নি জমি থেকে তুলে খাচ্ছি হ্যাঁ একদম আস্তে বহুত তেজ হো রায়ো হ্যাঁ বহুত তেজ হো রা সাল রসালো না রসালো সত্যি অসাধারণ গাইস পুরো জমির টমেটো একদম তুলে নিয়ে খাওয়া একদম অসাধারণ সত্যি তুলে নিয়ে খাওয়া যে কি আনন্দ এটা দিয়ে আসবে সে বুঝতে পারবে একদম তো চলো যাবো স্নান চলো গঙ্গা দিয়ে যাই তো গাইস আমরা এখন চলে এসেছি গঙ্গা ঘাটে যেখানটায় এই যে এখানে স্নান করবো প্রচন্ড গরম প্রচন্ড গরম স্নান করার জন্য প্রচন্ড এক্সাইটেড এখন
Gangai, chalo, chalo.